দুয়াস জুড়ে সংখ্যালঘুদের উন্নয়নের দাবি তুলল ডিএমআই। অভিযোগ, রাজ্য জুড়ে বঞ্চিত সংখ্যালঘুরা। উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে উন্নয়নের দাবি জানালেন ডুয়াস মিলাতে ইসলামাইয়া সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান ও সভাপতি কাদের আলী। ডুয়ার্সের যে মাইনরিটি মুসলিমরা রয়েছে, আমরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত এবং লাঞ্ছিত। কারণ হচ্ছে যে সরকার সমস্ত দিক থেকে সমস্ত কমিউনিটির জন্য অনেক রকম প্রকল্প করেছে, সেখানেও আমরা অনেক জায়গায় বঞ্চিত মুসলিমরা। যেহেতু যেরকম দেখবেন, প্রথম কথাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। অন্যান্য কমিউনিটির মা বোনেরা 1000 টাকা করে পাচ্ছে, আর আমাদের মুসলিমরা পাচ্ছে 500 টাকা করে। এই একটা জায়গা। দুই নম্বর হচ্ছে আমাদের এই গাদং যে মাদ্রাসা, এটা আলিয়া ক্যাম্পাস হওয়ার চলছে, কাজ চলছে, কিন্তু সেখানে সেরকম কোনো রক্ষণাবেক্ষণ নেই। এবং আমাদের শুধু ইমাম আর মহাজ্জানদের স্যালারি, সেটা ওয়াকফ বোর্ডের অর্থ থেকে দেওয়া হয়। সেই মুসলিমদের ইমামদের স্যালারি দিয়ে মাইনরিটি মুসলিমদের ডেভেলপ সম্ভব নয়। এবং দেখা যাবে যে আমাদের ডুয়ার্সের বেশিরভাগ জায়গায়, যেমন বাগান এলাকাগুলোতে, আমাদের যে মসজিদ রয়েছে, সেই মসজিদে বাগান কর্তৃপক্ষ আমাদের ঠিকমতো এনওসি দিচ্ছে না। তো এক তো সরকার দিতে চাচ্ছে, অথচ একদিকে এনওসির জন্য আমাদের আটকায় আছে, তার মানে আমাদের ডেভেলপ হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ডুয়ার্সের মধ্যে এসছেন। আমরা চাই যে আমাদের এখানকার যে মাইনরিটি মুসলিম সংগঠন ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটি, আমরা ওনার সঙ্গে যদি একবার বসার সুযোগ হয়, আমরা ওনাকে সরাসরি আমাদের এখানকার দুঃখ কষ্টের কথাগুলো আমরা ওনাকে জানাতে চাই।